Hey buddy, what's going on? Welcome to Learn Hunter. তো পিএইচপি তে আমি বাংলা টিউটোরিয়ালের 27তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল। এবং আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল স্কোপ। তো ভ্যারিয়েবল স্কোপ জিনিসটা কি? আমরা যখন কোনো কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আমরা সেটা অ্যাক্সেস করতে পারি যে কোনো জায়গা থেকে, তাই না? তার মানে আমি ডলার এসব সমান 10 ডিক্লেয়ার করলাম, এখন আমি যেখানে ইচ্ছা আমি সেখানে ইকো করে নিতে পারি, তাই না? তার মানে ওর স্কোপটা পুরোটা জুড়ে। বাট আমি একটা ফাংশন লিখি, লাইক ফাংশন লার্ন, এবং এখানে একটা ভ্যারিয়েবল দিলাম লাইক কে ইকুয়াল 10 ইকো ডলার কে, এবং ইকো করলাম ব্রেক সেম। আবার আমি একটা ফাংশন লিখলাম হান্টার, এবং এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম লাইক এল, এর ভ্যালু দিলাম হচ্ছে 20 ইকো ডলার এল, সেভ করলাম। এবং আমি রিলোড করি, আসছে না কেন? কারণ ফাংশন গেট কল করিনি। আমি বলেছিলাম ফাংশন দেখেছিলাম, তখন বলেছিলাম ফাংশন তো যাই করো না কোনো, বাইরে থেকে ফাংশনকে কী করতে হয়, কল করতে হয় যেখানে আপনি শো করাতে চান, লার্ন এবং হান্টার। ওকে, সেভ করলাম, আমি জাস্ট রিলোড করছি, চলে আসছে 10 এবং 20। কেন আসছে? কারণ প্রথমত এই ফাংশনের মধ্যে কে ভ্যালু হচ্ছে 10, এবং সেটা আমি কে কে প্রিন্ট করলাম, সে আমাকে 10 শো করালো। তার মানে এই যে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম কে, এবং তার ভ্যালু 10 ইনিশিয়ালাইজ করে দিলাম, এই ভ্যারিয়েবল স্কোপ মানে তার ক্ষমতা এতটুকুর মধ্যেই। এখানে আমি এল নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম 20, এবং সেটার ক্ষমতা এখানের মধ্যে। আমি যদি এখন এখানে একটা ইউজ করি লাইক ইকো, আমি ওই ভ্যারিয়েবল যদি এখানে ডিক্লেয়ার করি, সেভ করি, আমার আসবে না, এটাও দেখাবে আনডিফাইন্ড ভ্যারিয়েবল কে 24 নম্বর লাইনে। তার মানে এইখানে যে ভ্যারিয়েবলটা পাচ্ছে সেটাকে আনডিফাইন্ড দেখাচ্ছে, সে খুঁজে পাচ্ছে না, তার কারণ এইখানে কোনো ভ্যালু এখানে ডিক্লেয়ার করা নেই, বাট সেই ভ্যারিয়েবলটা এইখানে, তাই না? তাই তো। সো এটা হচ্ছে স্কোপ, তার ক্ষমতা কত দূর, তার কোথায় সে জায়গা পাবে এইটা। এখন ডলারে তো বাইরে, আমি যখন ডলার এ দিই তাহলে কি পাবে? তাহলেও সে পাবে না, তাহলে কিন্তু সে পাবে না। আমি রিলোড করি, দেখেন সেম জিনিস, আন্ডার ভ্যারিয়েবল এ পাবে না। সো এটাকে গ্লোবাল ভ্যারিয়েবল বানাতে হলে আমাকে জাস্ট এখানে বলে দিতে হবে গ্লোবাল কিওয়ার্ডটার মাধ্যমে, এবার আমি বলে দিলাম ডলার কে। তার মানে ডলারকে আমি গ্লোবাল করে দিলাম। এখন আমি রিলোড করি, দেখি আসে কি না। এখন সে বলছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, তার মানে আমার এটা কী হয় না, গ্লোবাল করা এখনও হয় নাই। সো আসলে ভ্যারিয়েবল স্কোপ বলতে বোঝায় যে এই ডলার কে এর ক্ষমতা সে এতটুকুর মধ্যে, সে এখানে কাজ করবে না। আবার এলটা হচ্ছে এতটুকুর মধ্যে, সে এখানে কাজ করবে না। সো এখানে জাস্ট এটাতে কে দেই, কারণ একে আনডিফাইন দেখাচ্ছে, দেখেন 20 চলে আসে। তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্লোবাল কে ডলার এ, ও আমি কে কে গ্লোবাল করছি, তাই না? সরি, এ কে গ্লোবাল করব, এবং এ নাও সেভ দিচ্ছি, রিলোড করছি, দেখেন চলে আসছে 10। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে এর ভ্যালু হচ্ছে 10। প্রথমত এই 10টা কোথা থেকে আসলো? এই 10টা আসছে হচ্ছে এটা থেকে, যেহেতু ফাংশন ডিক্লেয়ার করছি। পরে ফাংশন হান্টারে আসলো, হান্টার এসে এখানে গ্লোবাল এ পাইলো, এবং এটাকে প্রিন্ট করলো কত, 10, কারণ এই এর মান হচ্ছে 10। আমি এটাকে সুবিধার জন্য 100 বানিয়ে দিই, ইটস 100। আর এখানে ইকো করলো এল, এল এর মান হচ্ছে 20, তার মানে 100 আর 20 দুটো এখানে প্রিন্ট করবে, এই যে 100 আর 20। এখানে বোঝার জন্য একটা ব্রেক দিলে সবচেয়ে বেশি বেটার হতো, ব্রেক সেভ, চলে আসছে 100 আর 20। তার মানে আমি এখানে গ্লোবাল কিওয়ার্ডটা লেখার কারণে আমার এই ভ্যারিয়েবলটা আমি এখানে স্কোপ অ্যাক্সেস করতে পারছি। তার মানে এখন আমি এই গ্লোবাল কারণের জন্য এই গ্লোবাল এ ভ্যালুর স্কোপটা এইটা পুরোটা জুড়ে। তো এটা ছিল স্কোপ ভ্যারিয়েবল আর কি, ভ্যারিয়েবল স্কোপ যেটাকে বলা হয়। তো আই হোপ জাস্ট বুঝতে পারছেন যে একটা ভ্যারিয়েবল একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন ইউজ করা যায় না, আর যদি গ্লোবাল ভ্যারিয়েবল হয় তাহলে সেটাকে অ্যাক্সেস করা যায়। সো ভালো আছে, আই হোপ
আই হোপ এনজয় করলেন এবং বুঝতে পারলেন যে ভ্যারিয়েবল স্কোপটা কি হবে। জাস্ট বোঝার চেষ্টা করছি যে ভ্যারিয়েবল স্কোপটা কি কীভাবে কাজ করে সেটা আসতে পরে বুঝবো, জাস্ট বোঝার চেষ্টা করছি ভ্যারিয়েবল স্কোপটা কি। সো তারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, লার্ন হান্ডার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।